সুনামগঞ্জের শিক্ষার্থীদের প্রমিত বাংলায় কথা বলার মান উন্নয়নে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে নেয়া প্রকল্পটি ব্যাপক সাফল্য পেয়েছে। প্রকল্পের আওতায় প্রত্যন্ত এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন কথা বলতে পারছে শুদ্ধ বাংলায় সাবলীলভাবে। কর্মসূচির ব্যাপ্তি বাড়ানোর সুপারিশ করেছেন শিক্ষক ও অভিভাবকরা। সুনামগঞ্জ থেকে AKM মহিমের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্র নিয়ে সাবরিনা হাসানের রিপোর্ট। সিলেটবাসীর উচ্চারণে আঞ্চলিকতার একটি বিশেষ টান থাকে প্রমিত বাংলার সাথে, যা অনেকটাই বেমানান। সচেতনতার অভাবে উচ্চারণের এই প্রভাব থেকে শিক্ষার্থী থেকে শিক্ষক কেউই সাধারণত মুক্ত হতে পারেন না। যেমন আমরা লেখাপড়া করি, সেই রকমের গল্প আমরা করতে পারি এবং সবাইকে শোনাতেও পারি। আমি দ্বিতীয় শ্রেণীর পড়তাম, আমার কাজ হলো প্রতি সপ্তাহে ওদের বই দেওয়া। আমরা আগে আঞ্চলিক ভাষায় কথা বলতাম, কিন্তু এখন আর এটা নেই। এই সমস্যা দূর করতে সম্প্রতি প্রমিত বাংলার সঠিক উচ্চারণ ও কথনে শিক্ষার্থী ও শিক্ষকদের মান উন্নয়নে সুনামগঞ্জের 443টি প্রাইমারি বিদ্যালয়ে নেয়া একটি প্রকল্প বিশেষ সাফল্য পেয়েছে। প্রকল্পের আওতায় বিদ্যালয়গুলোতে প্রমিত বাংলা ব্যবহারের বিশেষ প্রশিক্ষণমূলক ক্লাস চালু করায় প্রমিত উচ্চারণে কথা বলতে পারছেন অনেক শিক্ষক ও শিক্ষার্থী। শিক্ষার্থীরা যে কার্যক্রম সম্পাদন করে সেগুলি আমি লক্ষ্য রাখি এবং আমার শিক্ষকদের শ্রেণী কার্যক্রম আমি পরিচালনা করি এবং IIT মোতাবেক তাদেরকে আমি নির্দেশনা প্রদান করি। আমরা চেষ্টা করি শুদ্ধভাবে কথা বলার এবং শিশুদেরকে শেখানোর। আমরা 2014 থেকে FIBTV নিট প্রজেক্টে বিভিন্ন উপজেলাতে কাজ করে আসছি, সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা লেভেলে। সহকারী শিক্ষকবৃন্দকে আমরা RIA প্রশিক্ষণ দিয়েছি, প্রধান শিক্ষকদের আমরা একাডেমিক সুপারভিশন প্রশিক্ষণ দিয়েছি। সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানালেন, প্রমিত উচ্চারণে কথা বলতে না পারায় এই অঞ্চলের অনেক শিক্ষার্থী প্রতিযোগিতামূলক বিষয়গুলোতে অন্য জেলার চেয়ে পিছিয়ে আছে। আমরা লক্ষ্য করেছি যে ইতিপূর্বে এই প্রমিত উচ্চারণের সমস্যার কারণে আমাদের অনেক ভালো ভালো ছেলেরা, ট্যালেন্ট ছেলেরা জাতীয় পর্যায়ে হয়তো চ্যাম্পিয়ন হতে পারেনি। সুতরাং এই কর্মসূচি অত্যন্ত সুন্দর, সরকারকে ধন্যবাদ জানাই, FIBTVকে ধন্যবাদ এবং এই কার্যক্রমে আমরা সাথে সঙ্গে। আঞ্চলিকতা মুক্ত বাংলা উচ্চারণে শিশুদের কথা বলার মান উন্নয়নে আরও বেশি সরকারি বেসরকারি উদ্যোগ প্রত্যাশা করছেন শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা। সাবরিনা হাসান, চ্যানেল আই।